কামাল ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এই শোকসভার সম্মানিত সভাপতি বিশিষ্ট বুদ্ধিজীবী কবি জনাব আব্দুল হাই সিকদার, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, সুবক্তা। উপস্থিত রয়েছেন বিএনপি সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে পরিশীলিত ব্যক্তিত্ব কিপার্ট ভদ্রলোক, আমাদের সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বৃন্দ, জননেতা আমানুল্লাহ আমান, শাহজাদা মিয়া, সাবেক সচিব জনাব জবিউল্লাহ, বিশিষ্ট জননেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি সবাই নাম নিচ্ছি না, অনেক সময় লাগবে। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জনাব কামাল ইউসুফের পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের প্রয়াত নেতা, ফরিদপুরবাসীর গর্ব অহংকার, জাতীয় নেতা জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এখানে সকল বক্তা জনাব কামাল ইউসুফের বিভিন্ন চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করেছেন। একটু আগেই তার অত্যন্ত স্নেহভাজন শহীদুল ইসলাম বাবুল বলেছেন তিনি কেমন নিরহংকার, নিপাট একজন ভদ্রলোক ছিলেন, তিনি আমাদের সকলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার সাথে আমার পরিচয় বিগত 60 বছরের। 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স ক্লাসে ভর্তি হই। জনাব কামাল ইউসুফ এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমার 1 বছর সিনিয়র ছিলেন। সেই 61 সাল থেকে মৃত্যু অবধি কত স্মৃতি তার সাথে জড়িত, এটি বর্ণনা করতে গেলে সারাদিন লাগবে, আমি বেশি সময় নেব না। এখানে এই সভাস্থলে আমি সবার আগে এসেছি বক্তাদের মধ্যে, সকলের বক্তব্যই দীর্ঘক্ষণ ধরে শুনেছি, আপনারাও নিশ্চয়ই ধৈর্যটি ঘটার উপক্রম হয়েছে। আমি অল্প সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করব। জনাব কামাল ইউসুফ বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা, তিনি 1 বছর সিনিয়র থাকলেও আমরা ক্লোজ ছিলাম। বিশ্ববিদ্যালয় জীবনে আমি খেলাধুলা নিয়ে অনেক সময় কাটিয়েছি। জনাব কামাল ইউসুফ এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্য অত্যন্ত ক্রীড়ামোদী ছিলেন। কামাল ভাই প্রত্যেক দিন খেলার মাঠে আসতেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে। তার ছোট ভাই খালেদ ইউসুফ বাচ্চু আমার সহপাঠী ছিলেন, বাচ্চু ক্রিকেট খেলত। তাতে আরো ছোট ভাই শাব্বির ইউসুফ বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক ছিল, আকমল ইউসুফও খেলার মাঠে পরিত্যক্ত দীর্ঘদিন, অত্যন্ত ক্রীড়ামোদী একটি পরিবার। তাদের চাচা রাজাভাই ফুটবল ফেডারেশনে আমার সাথে সহসভাপতি ছিলেন। রাজনীতি, ক্রিয়াঙ্গন, সমাজ জীবনের প্রত্যেকটি স্তরে ফরিদপুরের এই সম্ভ্রান্ত পরিবারটি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল। আমি তাদের বাড়ি সেই মহেশ মঞ্জিলে অনেকবার গিয়েছি, এত অতিথি বৎসল ছিলেন কামাল ইউসুফ এবং তার পরিবার, সেটি ভাষায় ব্যক্ত করা যায় না। ঢাকাতে অনেক সময় একসাথে কাটিয়েছি, মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেক সপ্তাহে আমরা মিলিত হতাম আমাদের একজন কমন ফ্রেন্ড ফজলুল আজিম হাতিয়ার এমপি, তার বাসায় ঘন্টা পর ঘন্টা আমরা বসে দেশ, জাতি, সমাজ কত বিষয়ে যে গল্প করেছি। কমল ভাই যে এভাবে চলে যাবেন এটি আমরা কল্পনা করিনি। কেমন মানুষ ছিলেন কামাল ইউসুফ? বর্তমানে একটি প্রজাতি সমাজ জীবনে দেখা যাচ্ছে না যার নাম ভদ্রলোক।
কামাল ইউসুফের কথা মনে হলে প্রথমে যে বিশেষণটি মনে পড়ে যে তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে ভদ্রলোক পাওয়া খুবই কঠিন, কিসব বক্তব্য আমরা শুনি। আর ইদানিংকালে যে মিডিয়া অডিও এবং ভিডিও যেসব মহাপুরুষদের কর্মকাণ্ড দেখছি, আমাদের ইচ্ছা হয় যে এই বিজয়ের মাসে আমরা মাটির নিচে চলে যাই। গতকাল দেখলাম যে 20 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই, সন্ত্রাসীদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর হবে না। এক ব্যক্তি সবার উপরে রয়েছেন যার একমাত্র বা প্রধান কাজ হল যত খুনি দুর্বৃত্ত তাদের দণ্ড মওকুফ করে দেওয়া। সুতরাং আমরা অপেক্ষা করে থাকবো, দেখতে চাই, একটু ব্যতিক্রম দেখতে চাই। আব্রাহামের মতো একটা নিরীহ মেধাবী ছাত্রকে যে সারা রাত ব্যাপী পিটিয়ে হত্যা করা হলো, তার কোন বিচার বাংলাদেশে মানুষ দেখতে পায় কিনা? পালা করে তারা পিটিয়েছে, এক গ্রুপ পিটায় তারা খাবার খেতে যায়, তখন অন্য এক গ্রুপ এসে কারখানায় যেমন শিফটে কাজ করে এখানে শিফটে তাকে পিটানো হয়েছে। এক দল খেলা দেখতে যায়, ক্রিকেট খেলা চলে, খেলা দেখে এসে আবার পিটানো শুরু করে। এই তো বাংলাদেশের রাজনীতি। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, কালকে টেলিভিশনে দেখলাম কয়েকটি নিউজ চ্যানেলে সূক্ষ্মভাবে সহানুভূতি যাতে এই কিলারদের দিকে যায় সেইভাবে নিউজ প্রচারিত হচ্ছে। যারা হত্যাকারী তারাও যে মেধাবী এটি বারংবার বলা হচ্ছে, তাদের পরিবারের সদস্যদের দেখানো হচ্ছে যে কত কষ্ট করে এই ধরনের মেধাবী ব্যক্তি তারা সৃষ্টি করে বুয়েটে পাঠিয়েছেন। এই মেধাবী ব্যক্তিদের কোনো প্রয়োজন আছে বাংলাদেশে? অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশের সাধারণ মানুষ এই দেশটিকে স্বাধীন করেছে। জীবনের পরম গর্ব একজন মুক্তিযোদ্ধা ছিলাম, অনেক স্বপ্ন ছিল 50 বছর আগে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে এই দেশবাসী যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। আজকে প্রয়োজন ছিল কামাল ইবনে ইউসুফের মতো একজন জনপ্রতিনিধি। কামাল ভাইয়ের সাথে কথা বলা যেত না, মিনিটে মিনিটে টেলিফোন। আমি বললাম, কামাল ভাই কেন এই টেলিফোনটা দিন রাত খোলা রাখেন? আমরাও তো আপনার মতো এমপি মন্ত্রী, এত বলে খালি হাসতো। মিনিটে মিনিটে ফোন, মিনিটে মিনিটে ফোন, কথা বলা যায় না তার। এই যে সাধারণ মানুষের সাথে যে নৈকট্য, তিনি তার এলাকাবাসী পরিচিত জনের কাছে যে এত ওপেন অ্যাক্সেস ছিল তার, সাধারণ মানুষের কল্যাণে এত নিবেদিত প্রাণ ছিলেন এই কামাল ইবনে ইউসুফ, সেটি বলার মতো ভাষা আমার নাই। এমন একজন ভদ্রলোক যিনি সাধারণ মানুষের এত প্রিয় ছিলেন, দল মত নির্বিশেষে ফরিদপুরে মানুষ তাকে ভোট দিত, আওয়ামী লীগের লোকেরাও তাকে ভোট দিত, কারণ তাদের দলে সন্ত্রাসী বোঝাই, সবাই চায় একজন ভদ্রলোক তাদের প্রতিনিধি হয়ে যায়। 5-5 বার তিনি সংসদ সদস্য হয়েছেন, বিভিন্ন দলের লোকেরা তাকে ভোট দিয়ে বারবার জাতীয় সংসদে পাঠিয়েছেন। কামাল ইবনে ইউসুফ সত্যিকার অর্থের একজন জনপ্রতিনিধি ছিলেন। ফরিদপুরে যখন নদী ভাঙন হয় প্রতি বছর, আমি পানি সম্পদ মন্ত্রী ছিলাম, ভাঙনের আগে থেকেই হাফিজ আমার সাথে যেতে হবে, ফরিদপুরে যেতে হবে। আমি বলি এখন তো ভাঙন শুরু হয় না, বলে হবে কয়েকদিন পরে ভাঙবে, তুমি রেডি থাকো, আমি যখন বলবো সাথে সাথে যেতে হবে। তো ন্যাচারালি তার সাথে এই 60 বছরের পরিবার এতদিনের চেষ্টা করেছি তার সাথে গিয়ে তার এলাকার জনগণের সুখ দুঃখের ভাগী হওয়ার জন্য। তিনি জনকল্যাণের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তি ছিলেন, সাধারণ মানুষের এত প্রিয় ছিলেন প্রত্যেকের সাথে, তা আমার মনে হয় ফরিদপুরের পশু পাখি পর্যন্ত তাকে চিনত। তিনি কেবল ফরিদপুরের কৃতি সন্তান ছিলেন না, সারা বাংলাদেশের একজন জাতীয় নেতা ছিলেন, সত্যিকারের জনপ্রতিনিধি ছিলেন, রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন, বিদেশিদের সাথেও যখন কথাবার্তা বলেছেন যোগ্যতার সাথে, বেগম জিয়া সরকারের একজন যোগ্য মন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন যোগ্যতার সাথে, বহুমুখী প্রতিভা তিনি অধিকারী ছিলেন। এমন একজন ভালো মানুষের খুবই প্রয়োজন ছিল। আজকে কারা জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি হতে এখন আর ভোট লাগে না, জনগণের কাছে দায়বদ্ধতা কারোর কোনো প্রয়োজন নাই। এখন নির্বাচনের আগে আগের রাতে নির্বাচন হয়ে যায়। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে,
সেই গণতন্ত্রকে দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। দেশে কোনো আইনের শাসন নাই, মানুষের কোনো অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সমাবেশের স্বাধীনতা নাই, দুর্বৃত্তরা আজকে সমাজপতি হয়েছে। কি ধরনের ব্যক্তিরা মন্ত্রী হয় দেখেছেন, কামাল ইউসুফও মন্ত্রী ছিল, এই সরকারেরও কয়েকজন মন্ত্রীর পরিচয় আপনারা পেয়েছেন। কোথায় যাবে বাংলাদেশের মানুষ? আজকে আমাদের পররাষ্ট্র নীতি নত জানু, জাতীয়তাবাদী শক্তির নিয়মান, অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারে না, এই সরকারের জনপ্রিয়তা তলা নিতে এসে ঠেকেছে, তারপরও তারা মাসেল পাওয়ার দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। আজকে প্রয়োগ ছিল কামাল ইবনে ইউসুফের মতো মানুষের, যিনি জনগণকে সংগঠিত করতে পারতেন, যিনি জনগণের ভরসার স্থল ছিলেন। দুঃখ লাগে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে যাচ্ছেন, এবং বড় বড় সরকারের বড় বড় নেতারা বলেন যে বাসায় চিকিৎসা নিতে দিয়েছেই তো অনেক বেশি, এটাই কি তার প্রাপ্য? দেশের উত্তর পশ্চিম, দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম যে কোনো প্রান্ত থেকে যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, দেশের জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন, কোনোদিন পরাজয়ের গ্লানি বেগম জিয়াকে স্পর্শ করেনি। এই ধরনের একজন জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কিসের আইনে দোষাই দেয়? তিনি তো সাজাপ্রাপ্ত নন। চূড়ান্ত সর্বোচ্চ আদালত যখন তার কেসটা ফাইনাল করবে, চূড়ান্ত নিষ্পত্তি করবে, তখন যদি সাজা হয় তখন বলা যাবে কি সাজাপ্রাপ্ত। এই তো সাজাপ্রাপ্ত নন, তার বিচারটিতে এখনো বিচার, তার কেসটিতে এখনো বিচারাধীন রয়েছে। দুর্বৃত্তরা সবাই ঘুরে বেড়াচ্ছে, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় শুয়ে কাতরাচ্ছেন। এই হলো বাংলা, এই কি বাংলাদেশের নিয়তি? আজকের এই দিনে অনেক কথা বলার ছিল, এই সময় আর আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না। যারা কামাল ইবনে ইউসুফ, আমরা যারা তাকে কাছে থেকে দেখেছি দশকের পর দশক ধরে তার সাথে অঙ্গাঙ্গী ভাবে পরিচিত ছিলাম, তার স্মৃতি অম্লান থাকুক এই কামনা করি। তার আল্লাহ তার কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার, তার পর ধরে তার কন্যা নায়েবা ইউসুফ রাজনীতির পথে এসেছেন, আমি তাকেও শুভেচ্ছা জানাই, তার সুন্দর ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করি। ফরিদপুরের মানুষ যেন তার মধ্যে কামাল ইউসুফকে খুঁজে পায় এই কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।